আজি শুনন্তু আমু তো প্রথম রু আপনকু কইলি যেহেতু 6 তারিখে মিটিং বসি পরবর্তী মিটিং 9 তারিখ হেলা এবং মিটিং র যে বিবরণী দস্তখত হই পারলা নাই সমস্ত বাহারু সদস্য অনেক বাহারু সদস্য থিলে সে কার্য সম্পূর্ণ হই পারলা নাই ইতিমধ্যে চিফ আডমিনিস্ট্রেটর কলেক্টর এসপি সব পদাধিকারী মানে ব্যস্ত রহিলে রথযাত্রা কাম এপর্যন্ত বি সরি নাই তেণু আমি তাঙ্কু সে চাবি কু 14 তারিখ দিন আমি সম্মুখে যেন তেণ ভাবে রক্ষিব বলে কই আউ আপনকু যা কইলু চাবি কাম করু ন করু খোলা যিব আজ্ঞা মন্দির বাহারকু সম্পত্তি যাই পারিবনি মন্দিরর তেণু মন্দির ভিতরে হি ডেজিগনেটেড প্লেস হবে স্যার দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি মরামতি আপনার যে বর্তমানে মনতিটা করা আপনার বাহারু কাড়বে মরামতি ভিতরে বি হব মনতি সহ মূল্যায়ন হব না নাই খালি মনতি যা 78 মূল্যায়ন অর্থ কোন ভাবুন আপনার মানে দাম নাই দাম ভিতর আমি যাব কেবল গণতি মনকা কেবল আমি যাব আমি যাব কিছুটা কোণ অনুকোণ দেখা পাই নেচার অফ দি অর্নামেন্ট ক্যারেক্টার অফ দি অর্নামেন্ট 22 ক্যারেট অছি না 24 ক্যারেট অছি না হীরার বিভিন্ন প্রকার যে ক্যারেট থাকে সেই ক্যারেটের কোন ক্যারেক্টর অছি তাকু দেখিবু নীলা মতি মাণিক যাহা লাগিছি তার নেচর কোন সেটা জানিবা পাই সেই মূল্য সেই মূল্য সেই সত্তরি দিন লাগিতলা কোন দি লিমিট দেখন্তু যা উপরে সেমিতি আজি লিমিট করি হব নাই সেতবেলে বি লিমিট হেই নথিলা যে এতিকি দিনরে করা যিব ইয়ার গুড়ে কোন অনুকোণ রহিছি সরকার আগে সে সমস্ত বন্দোবস্ত করা দরকার যে বন্দোবস্তরে কি আমি গণতি আরম্ভ করিবু গণতি আরম্ভ পূর্বে কেতে প্রকার টিম সব হওয়া দরকার সে টিম গুড়াক কোণ এটি দোকান বজার হয়েছি যে আমি সাংে সাংে যাই পয়সা দিয়ে কিনি দিয়ে আনবা তেমন সিলেকশন হব টিম সিলেকশন হব সে লোক উপরে সরকারের ভরসা থাকা দরকার কনফিডেন্সিয়াল লোক কোয়ালিফাইড লোক আনবা দরকার তেণু বিশ্বাস রাখন্তু কাম তো আরম্ভ হওয়া যাচ্ছি তরবর কী আমি সরকার অনুরোধ করছু 14 তারিখ দিন খোলা আমি স্থির করছি না সে তথ্য আজ্ঞা দেখুন মিটিং র সমস্ত তথ্য প্রকাশ যোগ্য নুহ অনুরোধ আপনার আপনার যে তথ্য পচারে বহু বিশিষ্ট তথ্য পচারিছেন জনসাধারণ নিমন্তে সেগুলো উদ্দিষ্ট লা মু উত্তর দিয়ে সারিছি এসওপি র বিষয়বস্তু এটা প্রপোজাল স্টেজ রে তেমন প্রপোজালটা কেবে ঘোষণা করা যায় আমি সমস্ত দীর্ঘকোণ পরীক্ষা করছু তা ভিতরে মধ্যে মন্দিরর যে সেই গহনা সাংরে সম্পৃক্ত সেমানে সমস্তে থিলে তেমন তাঁকর মধ্যে মতামত নিয়া যাইছি এবং চিফ আডমিনিস্ট্রেটর এবং সমস্ত সদস্যঙ্কর মন্তব্য নিয়া হইকিরি আমি সেটা গোটে স্ট্রিমলাইন করছু আইডেন্টিফাইড করছু এরিয়া আইডেন্টিফাইড করছু কোণ কাম আইডেন্টিফাইড করছু প্রপোজাল স্টেজে অছি সরকার তাকে প্রপোজালটা গ্রহণ কলা পরে নিশ্চিত ভাবে সরকার গোটে কথা বড় গুরুত্বপূর্ণ কথা আসিছি যেহেতু আপনার বহুদিন এই কার্য চালিব তো প্রভু মধ্যে ঘর ওয়াপস আসি যাইবে তেমন তাঁকর নীতিকান্তি এবং ভক্তর দর্শন ইয়াকু আপনার কিভাবে আলোচনা কলে দেখুন আমি আলোচনা ভিতরে ঠাকুরঙ্কর রীতিকান্তিরে বাধা আসিব না কি ভক্তঙ্কর দর্শনরে যেমতি বাধা উপুজিব না এ নেইকরি আমি মধ্যে কিছু সরকারকু ম্যানেজিং কমিটিকু কিছু প্রপোজাল দেইছি ভক্তঙ্কর আগমন হলে আপনার পাই সমস্যা কিছু আসিপারে আসিব আসিব আমি তেণু আশা করিবু যেতবে মন্টি গণতি কাম হব কিংবা যেতবে মরামতি হব সে সময়ের ভক্তগণকু মধ্যে অনুরোধ সেমানে আমুকু কোঅপরেট করিবে দর্শনরু সেমানকু বিচ্যুত করা যিব নাহি দর্শন টিকে হুয়েত দূরুরু হেই পারে সে সময়রে তেণু ভক্ত মানুকু অগণিত ভক্ত তাঙ্কু আমার অনুরোধ সেমানে আমুকু সেতবেলে নিশ্চিত ভাবে সহযোগ করিবে এবং আশীর্বাদ দেবে কেমতি আমি খুব শীঘ্র সে কাম সারিবু সেমানে পুনি পুনঃ দর্শনর সুযোগ পাইবে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহি।